দেখো, আজ আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি গাইস। এই ভিডিওটায় তোমরা দেখতে পাচ্ছ গাইস, আজ আমি আমার কপালে সাপ এঁকেছি। কেন আমি সাপটা এঁকেছি গাইস? কারণ গাইস আমি সাজবো নাগিন, তাই আমি সাপটা আমার কপালে এঁকেছি গাইস। আর গাইস তোমরা দেখতেই পাচ্ছ আমি আমার ঠোঁটে লিপস্টিকও পরেছি। কেন লিপস্টিক পরেছি গাইস? কারণ গাইস তোমরা তো জানো গাইস যে নাগিনরা সব সময় লিপস্টিকই পরে থাকে বলে আমি আমার ঠোঁটে লিপস্টিক পরেছি। তাই তো গাইস আমি এখন একটা খেলা খেলবো, সেই খেলাটার সাবজেক্টটা হচ্ছে নাগিন, নাগিন প্লে। তো আমি একটা নাগিনের খেলা খেলবো গাইস, তো সেই ভিডিওটাই আমি তোমাদের সাথে শেয়ার করব গাইস। তাই তো গাইস আমি এবার খেলাটা স্টার্ট করছি গাইস। তো আমি সাজবো নাগিন, আমি নাগিন সাজবো বলে এই দিকটা সাজবে, মানে এই যে খাটে আমার সমস্ত বই খাতা পত্র আছে সেই দিকটা সাজবে হচ্ছে নাগমহল। তোমরা তো জানো গাইস নাগিন সব সময় নাগমহলেই থাকে, মানে নাগিনের ঘরই হচ্ছে নাগমহল, যেখানে নাগরাজা নাগরানী থাকে। তাই তো আমি হচ্ছে এই দিকটাই থাকবো গাইস। আমি এবার হাতটাকে সাপ করলাম, কারণ গাইস নাগিন নিজের হাতটাকে সাপের মতন পরেই সাপ যেরকম নাচে, মানে নাগিন মানে অন্য মানে অন্যান্য নাগিন যেরকম নাচে সেরকমও নাগিনও তাই নাচে। তাই জন্যে আমি হাতটাকে সাপ করলাম, কারণ আমি তো সাজলাম নাগিন, আমি তো সাজলাম নাগিন বলে আমি আমার হাতটাকে সাপ করলাম। তোমরা এটা মনে রাখবে যে নাগিনরা সব সময় নিজের হাতটাকে সাপের মতন করে রাখে। তাই গাইস আমি এবার খেলাটা স্টার্ট করছি গাইস। আমি এবার দেখতে চাই যে পৃথিবীতে কি কি হচ্ছে। আমি চোখটা বন্ধ করে দেখি, যে যে মানুষ হচ্ছে অন্য মানুষদেরকে ক্ষতি করবে তাদেরকে আমি আমার বিষাক্ত ছোবল মেরে দেব, আর যে যে অন্য মানুষদেরকে ভালোবাসবে তাদেরকে আমি টাকা পয়সা দেব। তো গাইস আমি দেখেছি মুভিতে যে অন্যান্য নাগিনরা হচ্ছে যখন অন্য কোনো মানুষ অন্যান্য মানুষদেরকে ভালোবাসে তখন আমি দেখেছি গাইস নাগিন তাদের সামনে এসে মুদ্রা দেয়, মানে সোনার মুদ্রা বা টাকা পয়সা দেয়। তাই এবার আমি দেখি নিজের শক্তি দিয়ে চোখটা বন্ধ করি। তো গাইস তোমরা তো জানোই যখন নাগিন নাগমহলে থাকে তখন হচ্ছে নাগিনদের খুব তখন নাগিনদের একটু মনে হয় যে অন্য মানুষেরা যারা যারা ভালো মানুষ তাদেরকে মারছে, তাই জন্যে নাগিন নিজের চোখটা বন্ধ করে সব কিছু দেখতে পারে যে অন্যান্য মানুষ কি ভালো মানুষদেরকে
ভালো মানুষদেরকে ভালোবাসছে নাকি অন্যান্য মানুষ ভালো মানুষদেরকে হচ্ছে নাকি অন্যান্য মানুষ ভালো মানুষদেরকে হচ্ছে মেরে ফেলছে, তাই ভুল করে আটা বলে ফেলেছিলাম, তাই গাইস। তো নাগিন পুরোটা দেখছে নিজের দৃষ্টিশক্তি দিয়ে, তাই জন্যেই আমার একটু মানে তাই জন্যে একটু দেরি লাগলো, তাই কি এ তো সর্বনাশের কাণ্ড কারখানা। একটা মানুষ অন্য মানুষদেরকে মারছে, মানে যারা ভালো মানুষ তাদেরকে দুষ্ট বা অন্যান্য মানুষেরা মানে অচেনা মানুষেরা মারছে, তাদেরকে ক্ষতি করছে। না 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 না, এ কখনো সম্ভব হতে পারে না। আমাকে ওই মানুষদেরকে নিজের বিষাক্ত ছোবল দিতেই হবে। আমি এবার সাপের রূপে পৃথিবীতে যাই। এই তো পৃথিবীতে পৌঁছে গেছি। ওই তো ওই মানুষটাই যারা ভালো মানুষ তাদেরকে মারার চেষ্টা করছে। দাঁড়া আমি মজা দেখাচ্ছি। এই সাপের আওয়াজটা আবার কোথা থেকে আসছে? আরে কোথা থেকে আসছে? আমি হলাম নাগরানি। নাগরানি তুমি কোথায়? ও তুমি নাগরানি? হ্যাঁ আমি নাগরানি। তুই এই ভালো মানুষটাকে কেন ক্ষতি করছিস? কারণ এ আমায় খুব জ্বালাতন করত। মিথ্যে বলিস না, এ তোকে কোনোই জ্বালাতন করত না, এই ভালো মানুষটা। মিথ্যে বললে আমি তাদেরকে বিষাক্ত ছোবল মেরে দেব, আর সত্যি বললে আর হচ্ছে সত্যি বললে যারা যারা অন্য মানুষদেরকে ডিস্টার্ব করে তাদেরকে আমি বিষাক্ত ছোবল মেরে দেব। বুঝতে পারলি আমার কথা? হ্যাঁ নাগরানি, আমি সত্যি বলছি, এই মা এই এই ভালো মানুষটা আমি ডিস্টার্ব করছে। দাঁড়া তুই চুপচাপ থাক, আমি এই ভালো মানুষটাকে জিজ্ঞাসা করে দেখছি যে এ কি তোকে হচ্ছে ডিস্টার্ব করে নাকি করে না। যদি এই ভালো মানুষটা সিরিয়াসলি মুখে বলে যে আমি ওকে ডিস্টার্ব করি না, আমি ওকে ডিস্টার্ব করি না, তাহলে হচ্ছে আমি তোকে আমার বিষাক্ত ছোবল মেরে দেব। কারণ নাগিনে তো মিথ্যে কথা পছন্দ করে না। মিথ্যে কথা যদি নাগরানি বা নাগিনরা শুনে ফেলে তাহলে নাগিনদের শরীরের মধ্যে রাগ সৃষ্টি হয়, নাগিনরা মানুষদেরকে ছোবল মেরে দেয়, বিষাক্ত ছোবল। তাই জিজ্ঞাসা করছি আমি এবার ভালো মানুষটিকে, শোন তুই কি এই লোকটাকে ডিস্টার্ব করিস নাকি করিস না? আমি করি না। তুই এত মিথ্যা কথা বললি, আমি তোকে ছাড়বো না। এবার মরবার জন্য প্রস্তুত হ শয়তান লোক কোথাকার। কেন নাগরানি, তুমি ওকে কেন মেরে ফেললে? মিথ্যে কথা বলছে ও আমায়। মিথ্যে কথা তো একবার বলেছে, একবার বললে তো হচ্ছে অন্য মানুষ
কোনো মিথ্যে কথা একবার বলে তাহলে আমার শরীরের মধ্যে রাগ জমে যায়। ভগবানই আমায় এটা দিয়েছে তাই। কেন মেরে ফেললে তুমি? দেখো এ খুব মিথ্যে কথা বলে। এ কি সবসময় মিথ্যে কথা বলে নাকি বলে না? সবসময় মিথ্যে কথা বললে তো এর শরীর এই দেহটাকে তো পুরোপুরি পুড়িয়ে ফেলবো। আর এ যদি হচ্ছে একবার মিথ্যে কথা বলে তাহলে দেহটা এরকমই থাকবে। এ হচ্ছে সবসময় মিথ্যে কথা বলে, সবসময়। আমি আবার পুড়িয়ে দেব আমার জাদু শক্তি দিয়ে। দেখো এর দেহ আবার পুড়ছে। তুমি এখানেই থাকো, আমি যাচ্ছি আমার আমার ঘর। আচ্ছা তোমার ঘর কোন দিকে? আমি তো ঘরে থাকি না, আমি তো থাকি নাগমহলে। নাগমহলটাকে লোকে বলে আমার ঘর তাই। ও নাগমহলে থাকো কিন্তু যাচ্ছ কেন? আমি মোহর দেবে না, সরি আমি তোমায় দিতে ভুলে গেছি, দিয়ে দিচ্ছি। আমি খুব গরিব মানুষ, আমার কাছে কোনো টাকা পয়সা নেই। আমি না খেতে পেরেই হচ্ছে মানুষদের কাছ থেকে টাকা পয়সা চাই, যাতে আমি টাকা নিয়ে কোনো দোকান থেকে কিছু কিনে খেতে পারি তাই। তোমার মঙ্গল হবে, তোমার মঙ্গল হবে। আমি তোমায় তো এমনিতেই তো হচ্ছে গুপ্তধন দিচ্ছি তাই। গুপ্তধন? হ্যাঁ গুপ্তধন। গুপ্তধনের সিনোনমি হচ্ছে সোনার মোহর তাই। বাও কতগুলো গুপ্তধন! আমি তো তোমায় ভালোবেসে দিলাম, এবার আমি যাচ্ছি বন্ধু, বিদায়। নাগরাজা আমার জন্য অপেক্ষা করছে। যাই না কটা বেজে গেল, যার জন্যে নাগরাজা আমার জন্য অপেক্ষা করছে তাই। বন্ধু বাই বাই, টাটা, সি ইউ। বাই বাই নাগরানি, বাই বাই। তো গাইস আমি দেখেছি যে হচ্ছে যে কোনো মুভি যখন হচ্ছে অল্প আত্ম হয় তখন হচ্ছে একদিন পর বা দুদিন পর হয় বলে আমি এটা আমার মুখ থেকে উচ্চারণ করলাম গাইস তাই। একদিন হয়ে গেল, আমার মনে হয় যে আবার কোনো মানুষ পৃথিবীতে এসে ক্ষতি করছে। আমার এবার আমার দৃষ্টিশক্তি দিয়ে দেখতে হবে। পৃথিবীতে এসেছে শাপুরেরা? না 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 না, এ তো দেখছি দুজন শাপুরেরা এসেছে। আমি এবার আমার নাগরাজাকে নিয়েই যাব শাপুরেদেরকে ধ্বংস করতে। নাগরাজা পৃথিবীতে শাপুরেরা এসেছে, আমি আমার দৃষ্টিশক্তি দিয়ে দেখলাম। চলো আমরা এখন শাপুরেদেরকে ধ্বংস করব, নিজেদের বিষাক্ত ছোবল মেরে দেব, চলো। সত্যি? হ্যাঁ সত্যি আমি দেখলাম। চলো 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 আমরা সাপের রূপে চলে যাই। হ্যাঁ চলো। এই যে
এটাই সেই গ্রামটা। এই গ্রামে সবাই মিলে বসবাস করে, কিন্তু এখানে কোথায় শাপুরেরা এসেছে? আরেকটু এগিয়ে যাই তাহলেই দেখতে পারবো শাপুরেদেরকে। তাই এই তো শাপুরেরা। বীণ বাজাচ্ছে, হ্যাঁ চলো বীণ বাজাচ্ছে। এই নাগরাজা নাগরানি, তোরা দুজন মিলে এখানে এসেছিস? হ্যাঁ আমি হলাম নাগরাজা, আর আমি হলাম নাগরানি। ও নাগরাজা নাগরানি দুজন মিলে এসেছিস? হ্যাঁ। তুই আমাদেরকে খতম করবি তাই তো? হ্যাঁ আমি তোদেরকেও খতম করব। চলো নাগরাজা, শাপুরেটার কাছে চলো। বীণটা বাজানো স্টার্ট করি। নাগিনগুলোকে এমন দেখতে লাগছে যে মনে হচ্ছে ওরা ছোবল মেরে দেবে। তাই Thank you.
রাজা, আমাদের তো এখন সমস্ত শাপুরেদেরকে মারা হয়ে গেছে। আমরা তো দুটো শাপুরেকে মারলাম। ঠিকই বলছো, এবার আমরা শান্তি পাবো, কারণ শাপুরেগুলো ধ্বংস হয়ে গেছে বলে আমরা এবার শান্তি পাবো। চলো আমরা এখন আমাদের জায়গায় ফিরে যাই, মানে আমরা এখন আমাদের নাগমহলে ফিরে যাই। চলো নাগরানী। এবার আমরা খুশি শান্তিতে থাকতে পারবো, কারণ সাপুরেগুলো ধ্বংস হয়ে গেছে। তাই যদি তোমাদের এই ভিডিওটা দেখতে অবশ্যই ভালো লাগে, তাহলে আমায় অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, পাশে কাটা বেল বাটনটিকে প্রেস করতে যেন তোমরা ভুলে যেও না গাইজ। আর যদি তোমাদের এই ভিডিওটা দেখতে একটু প্রবলেম লাগে, তাহলে প্লিজ আমায় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও গাইজ। ওকে, bye bye.